হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সো আজকে যখন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এতাহাতের সমস্ত মুরব্বীরা এবং পুরো বাংলাদেশ থেকে এতাহাতের অনেক সাথী আসছেন, যারা কিনা কাকরাইলে গিয়ে উঠছেন এবং বিগত 7 বছর ধরে কাকরাইলে যে নিয়মে মেহনত চলতেছিল যে 4 সপ্তাহ জুবায়েরপন্থীরা মেহনত করবে বা 7 সবের অনুসারীরা মেহনত করবে, ওইভাবে আবার মেহনত হচ্ছে, শুরু করার লাইন করা হচ্ছে বা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সো যেহেতু এর আগে মাওলানা 7 সাহেবের অনুসারীগণ বা আমরা যখন জুবায়ের সাহেবের কাছে একটা লিখিত চিঠি দিয়েছিলাম যাতে কাকরাইল ছেড়ে দেন এবং তারা যে কোনো রকম গ্যাঞ্জাম ছাড়া খুব সহজে সুন্দরভাবেই তারা আমাদের চিঠির উত্তর দিয়েছেন বা সুন্দরভাবে আন্তরিকতার সাথে ছেড়ে দিয়েছেন, এর জন্য কাকরাইল থেকে কৃতজ্ঞতা পত্র একটা দেওয়া হয়েছে। যা লেখা ছিল সেটা পড়ে শোনাবো এখন ইনশাআল্লাহ। প্রথমত, বরাবর বাংলাদেশ সকল শ্রেণীর ওলামায়ে মাশায়েখ ও শুরায়ে নিজামের মুরব্বীগণ, শুরায়ে নিজামের মুরব্বীগণ বলতে জুবায়ের সাহেবদের মুরব্বীদেরকে বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাবুল এহতেরাম হজরত ওলামায়ে একরাম, শুরুতে আমরা মহান আল্লাহ তাআলার প্রতি অন্তরে গভীর শুকরিয়া ও আদায় করছি এবং আপনাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের বিচক্ষণ নেতৃত্ব ও দায়িত্বপূর্ণ সহযোগিতার বরকতে আজ কাকরাইল মসজিদে মূলধারার তাবলিগের সাথীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে জামায়াত হতে পেরেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জাতিকে ভ্রাতৃত্বঘাতী সংঘাত, অপ্রীতিকর বিবাদ, সহিংস পরিস্থিতি থেকে রক্ষা করতে আপনাদের অভিভাবকোচিত নিরপেক্ষ ভূমিকা আজ যেমন ফলপ্রসূ হয়েছে, ভবিষ্যতে তেমনই বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আপনারা উম্মতের কাণ্ডারি, তাদের দুঃখ কষ্টে একনিষ্ঠ প্রহরী। আপনারা সর্বদা উদার হৃদয় উম্মতের সুসময় তাদের পাশে দাঁড়িয়েছেন, দুঃসময় তাদেরকে শক্তি ও সাহস জুগিয়েছেন। হযরত মাওলানা সাদ কান্দলভি দামাক বরকতম যে গভীর বাণী উচ্চারণ করেছেন, টুকনে ওয়ালেকো আপনা মহসিন সমঝো, এই নীতির আলোকে আমরা আপনাদের মহসিন মনে করি এবং আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজ 15 নভেম্বর 2024 তারিখে আপনারা যে ভূমিকা পালন করেছেন তা আমাদের অন্তরকে স্পর্শ করেছে। আমরা বিনয়ের সাথে আপনাদের প্রতি বলতে চাই, আমাদের এই বিশাল মজমা মূলত আপনাদেরই মজমা, এখানে আপনাদের বিরোধী কেউই নেই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদেরই পদাঙ্ক অনুসরণ করে উম্মতের কল্যাণের কাজ করা। আমরা আরো নিশ্চিত করছি ভবিষ্যতে আপনাদের যে কোনো দিনই প্রয়োজন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আত্মনিবেদিত যথাসাধ্য কাজ করব ইনশাআল্লাহ। আমাদের শুরাই নিজামের অনেক মুরব্বী ও সাধারণ সাথী ভাইগণ আমাদের কাছে জানতে চেয়েছেন উম্মতের বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করা সম্ভব কিনা। আমরা বিনয়ের সাথে সবাইকে জানাচ্ছি যে আমরা কখনোই আমাদেরকে আপনাদের থেকে বিচ্ছিন্ন মনে করিনি। যে কোনো সময় আপনারা আমাদের আগের মতো সম্মান, ভ্রাতৃত্ববোধ ও প্রশংসা প্রশস্ত মন নিয়ে কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আমরা আগের মতো পরস্পর ভাই হয়ে ওয়াহদাতে কালিমা, ওয়াহদাতে ফিকিরের সাথেই মোবারক মেহনত করার জন্য প্রস্তুত আছি। আপনাদের নেক দুয়ার ভিকারি নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিগ জামাত বাংলাদেশের মাশাআল্লাহ সাথীর পক্ষে সৈয়দ ওয়াসিফ ইসলাম, সুরা তাবলিগ জামাত বাংলাদেশ, কাকরাইল, রমনা, ঢাকা। তো ভাই, এই চিঠিটা আমাদের এতাহাতের সাথীদের পক্ষ থেকে ছিল আমাদের আহলে সুরা ভাইদের জন্য, যারা কিনা আজকে কোনো রকম গ্যাঞ্জাম ছাড়া, কোনো রকম পেরেশানি ছাড়া মজমা ছেড়ে দিয়েছেন বা কাকরাইল ছেড়ে দিয়েছেন এবং আমাদের ভিতরে যেতে সাহায্য করছেন। এবং মেহনত আসলে আল্লাহর জন্য হওয়া চাই। আল্লাহর জন্য যখন মেহনত হয় সেই মেহনতে কোনো গ্যাঞ্জাম হয় না, ফাসাদ হয় না, ঝামেলা হয় না। আর মেহনতের মধ্যে যখন তৃতীয় পক্ষ এসে পড়ে সেই তৃতীয় পক্ষ মানুষ আপোষে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। আমার এখনও মনে আছে যে মাওলানা সাদ সাহেবের কথার বিরোধিতা আরও আগে থেকেই হয়তো, অনেক বাংলাদেশের অনেক ওলামা একরাম আগে থেকেই বিরোধিতা করতেন, কিন্তু আমাদের সমস্ত সাথীরা এক হওয়ার কারণে তারা কোনো রকম ঝামেলা করতে পারে নাই। যখন আমাদের আপোষের মধ্যে যখন একটু ফাটল দেখা দিছে তখন হেফাজত ইসলামের মতো দলও আমাদের সাথে আইসা হুঙ্কার দেওয়া শুরু করছে। অথচ হেফাজত ইসলাম একটা রাজনৈতিক দল, তাদের সাথে দিনের কোনো সম্পর্ক খুব একটা নেই, তো তারা নিজেদেরকে পলিটিক্যাল দল হিসেবেই চলতেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েতের সাথে চলার তৌফিক দান করুক। বাকি 2 সপ্তাহ